আজকের যেই বিষয়টি আলোচনা করব তাহা আমার এক অনুরাগী, অর্থাৎ ভিডিওগুলো নিত্য দেখে থাকেন, উনি অনুরোধ করেছেন পবিত্র রমজান মাসে রোজদারিদের ওষুধ খাওয়ার নিয়ম একটু ভালোভাবে খেতে পারে তার একটা ব্যবস্থা করার জন্য। তার উদ্দেশ্যেই আজকে আমি নাম দিয়েছি রমজান মাসে কিভাবে ওষুধ খেয়ে রোজা রাখবেন। রোজদারিদের উদ্দেশ্যে আজকে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগাগোড়া ভিডিওটা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা করি, অথবা যারা ডাক্তার তারাও তাদের সম বা রুগীদেরকে উপদেশ দেবেন। চলে আসি তাহলে। তাহলে প্রথম কথা কী হলো, অর্থাৎ রমজান মাসে আমরা কিভাবে ওষুধ খেয়ে রোজা রাখতে পারি। কারণ খালি পেট সারাদিন আমরা উপাস থাকি এবং ইফতারের পরে হয়তো নামাজ কর্মা পরে আমরা শহরি আমরা ভোজন করে তারপরে হয়তো আমরা ওষুধ খেতে পারি। কিন্তু আমি বলবো যে এই যে অনিয়ম, অর্থাৎ রাত্র দিন এগুলো দিন রাত্র হয়ে গেল, অর্থাৎ সারাদিন আমরা উপাস থাকি, সুতরাং এই অনিয়মের যে বেড়াজালে পড়ে আমাদের শরীর অ্যাডজাস্ট করতে কষ্ট হয়, সেজন্য প্রথম দিকে রোজা রাখতে অত্যন্ত কষ্ট হয়ে পড়ে। হয়তো তিন চার দিন বা সাত দিন গেলে আমাদের শরীর ঠিক হয়ে যায়, তখন আর রোজা রাখতে কষ্ট হয় না। আমি দুই ধরনের রোজদারিদের উদ্দেশ্যে বলছি। প্রথমে যারা অনেক ওষুধ খেয়ে থাকেন, তাদের যদি ডাক্তার বলে যে ওষুধ রোজা রাখা ঠিক হবে না, তাদের রোজা না রাখাই উচিত। আর যারা মন স্থির করেছেন রোজা রাখবেন, একটু ওষুধপত্র খান অথবা রোগটা সিরিয়াস নয়, তাদের উদ্দেশ্যে আজকে সুন্দর আলোচনা। আমি বলবো আমার দীর্ঘ ২০ বছরের হাজার হাজার রুগীকে আমি এই নাক্স দিয়া ভালো রেখেছি, তার অর্থ আলোচনা করব, আমরা কিভাবে সেটা ব্যবহার করতে পারি। চলে আসি তাহলে। তাহলে কী হলো, অনিয়মের ওষুধ, অর্থাৎ দিনকে রাত, রাত্রকে দিন হয়ে গেল, শরীর কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছে না। প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা হয়তো কষ্টের সীমা থাকে না। রমজান মাস আসলেই আমাদের ওষুধেরও কতকগুলো জিনিস মনে রাখা উচিত। এই যে অনিয়মের ওষুধ, প্রত্যেকেরই আমি মনে করি নাক্স দিনে একবার খাওয়া উচিত যারা রোজদারি থাকবেন। যারা একটু কষ্ট পাবেন তারা দুবার খাবেন। কখন খাবেন? আমি বলবো ইফতার করে নামাজ পরেও খেতে পারেন, অথবা রাত্রে ১০টা বাজেও খেতে পারেন খাওয়ার আগে, অথবা ভোর রাত্রে সেহরি খাওয়ার আগেও আপনারা ওষুধটা সেবন করতে পারেন। তাতে করে কী হবে, কী উপকার হবে, কেন খাবেন? খাওয়ার প্রশ্ন হচ্ছে যে শরীরটাকে যেন ঠিক রাখা। আমরা অনিয়মের ওষুধ নাক্স বলে থাকি। এই নাক্স আপনাকে খুব ভালো রাখবে এবং রোজা রাখতে সহায়তা করবে, অর্থাৎ হজমের অসুবিধা হবে না, খাওয়া দাওয়ার অনিয়ম, চলাফেরার অনিয়ম, ঘুমের অনিয়ম, সকল অনিয়মগুলো সে শুদ্ধ করে রাখার চেষ্টা করবে। গতিকে আমি নাক্সকে বলবো রমজান মাসের একমাত্র ওষুধ। প্রশ্ন আসছে তাহলে কি আমরা ওষুধ খাবো না? যারা হোমিওপ্যাথি খেয়ে থাকেন অথবা খান তাদের উদ্দেশ্যে বলছি, রমজান মাসে আর ওষুধ খাওয়া উচিত নয় বলে আমি মনে করি। যারা রোগী অথবা ওষুধ সেবন করেছেন তারা দিনে দুবার করে, অর্থাৎ ইফতারের পরে এবং সেহরির আগে নাক্সটা খেয়ে নেবেন, আর অন্য কোনো ওষুধ খাওয়া উচিত নয় বলে আমি মনে করি। তারও একটা ব্যাখ্যা শেষ মুহূর্তে আমি দেওয়ার চেষ্টা করব। চলে আসি তাহলে। তাহলে আমরা কী শিখলাম? আমরা শিখলাম রমজান মাসের ওষুধ খাওয়া হোমিওপ্যাথিকদের বন্ধ করে নাক্স খাওয়া উচিত যারা রোজা রাখবেন স্থির করে দিন। যারা রোজা রাখবেন স্থির করেছেন তারা খাবেন, আর যারা রোজদারি আগে থেকেই ঠিক করেছেন তবে প্রথম দিকেই আপনারা নাক্স খাওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে আপনাদের রোজা রাখাটা সহজ এবং কষ্ট হবে না বলে আমার বিশ্বাস। আমার ২০ বছরের অভিজ্ঞতা থেকে আমি দুই তিন ধরনের রোগীদেরকে চমৎকারভাবে কাজ দিয়েছে বলে আমার সেই বিশ্বাস থেকে আমি বলছি। একটা হচ্ছে রোজদারিরা, আরেকটা হচ্ছে পরীক্ষার্থীরা। যারা পরীক্ষা দিয়ে থাকেন, টেনশন থাকেন, তাদের উদ্দেশ্যে নাক্স একবার বা দুবার, ঠিক রোজদারিতেও তাই। অর্থাৎ এই নাক্স খেলেই তাদের অন্তত আর কিছু না হোক রোজা রাখা সহজ হয়, কষ্ট হয় না, অম্বল হয় না, টক হয় না, গ্যাস্ট্রিকের ট্রাভেলস করে না, রাত্রিবেলা ঘুমের নিয়মটাও বজায় রাখে। এই যে কথা, তাহলে প্রশ্ন চলে আসছে যে স্যার বুঝলাম, কীভাবে কখন কী মাত্রা কী পাওয়ার কী শক্তি কীভাবে আমরা খাবো,
সেটারও আমি আলোচনা করতে আসছি। প্রথম কথা হলো যে আমরা ওষুধ দুই রকমের ওষুধ তৈরি করতে পারি। একটা হচ্ছে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা আরএস দিয়ে রোগ ওষুধ নির্বা ওষুধ তৈরি করতে পারি, আর একটা হচ্ছে সুগার অফ মিল্ক দিয়ে, যেটা আমার একটা ভিডিও আছে, সকলকে দেখার আহ্বান জানাচ্ছি। তারপরও বলবো, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, অর্থাৎ সুগারে আমাদের বডি মেকে ভালো করে ঘর্ষণ করে, দু আউন্স বোতলে আপনি সেই এক গ্রেন বা দুই গ্রেন সেই একটা বডি যে আপনি চূর্ণ করে মিশিয়েছেন, সেটা ওই দুই আউন্স বোতলে দিয়ে 10 বার ঝাঁকি দিয়ে দিনে একবার অথবা দিনে দুবার অবস্থা ভেদে সেবন করার চেষ্টা করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম ওষুধটা আমরা কীভাবে 50% পদ্ধতি আমরা খাবো, অর্থাৎ সুগার অফ মিল্কও খেতে পারি, আরএস দিয়েও আমরা খেতে পারি। অর্থাৎ বোতল যদি 8 দাগ হয় আমরা সকাল অথবা ইফতারের পরে এবং ভোর রাত্রে খেতে পারি, তাহলেই আমাদের রোজা রাখার অনেক সহজ হয়ে যাবে এবং রোজাকালীন কোনো ওষুধ খেলেও আর কোনো অসুবিধা হবে না। এলোপ্যাথিকেরা তাদের মতন করে তারা ওষুধ খাবে, রাত্রিবেলাও খাবে অথবা ভোরবেলাও খাবে, কিন্তু আমার নিয়মটা একটু মনে রাখবেন। তাহলে এলোপ্যাথিক খান আর যাই খান, যে কোনো ওষুধেই খান, এই নাকস আপনাকে খুব সোজা পথে রাখবে। অর্থাৎ রোজার দিনে যারা রোজদারি থাকবেন বা তাদের আর কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই। তাহলে চলে আসি, প্রশ্ন আসছে, স্যার আপনি তো এলএম পদ্ধতির কথা বলেন, কিন্তু আমাদের সততম পদ্ধতিতে আমরা কী করবো? তাও আমি বলছি, আমার যতটুকু জানা আছে 30, ওই যে 1 ফোঁটা সন্ধ্যাবেলা 1 ফোঁটা রাত্রেবেলা খেয়ে দেখতে পারেন, যারা কম তাদের একবার, যারা বেশি ট্রাভেলসে আছেন তারা 2 বার করে এই রমজান মাসে এই ওষুধটা খেয়ে দেখতে পারেন। আমার অভিজ্ঞতা শততমেকে নেই, কিন্তু 50% পদ্ধতিতে আমি একেবারে মানে কী বলবো, এক নিশ্চিতভাবে বলতে পারি, আপনারা M1 M2 অর্থাৎ 4 বোতল যদি পুরো মাসে 1 বার করে খান বা 2 বার করে খান, তাহলে যে পাওয়ারে যাক না কেন, M1 M2 M3 M4, তাহলে আপনাদের এই রোজা রাখতে আর কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ হবে বলে আমি মনে করি না। কারণ আমি হাজার হাজার রুগীকে দিয়ে আমি সেটা দেখেছি, আমারই রুগী হয়তো সেই সময় ওষুধ বন্ধ করে নাচ দিয়েছি, কারণ সেই সময় আর কোনো ওষুধ খাওয়া উচিত না বলে আমি মনে করি আমাদের হোমিওপ্যাথিক মতে। চলে আসি তাহলে বুঝলাম যে স্যার শততমক খেতে পারবো, 50% পদ্ধতি খেতে পারবো। চলে আসি তাহলে আর কি সুবিধা আছে আমরা যারা রোজদারি রাখি বা রোজা রাখি তাদের। এবার চলে আসি বায়োকেমিক্যাল কথা একটু বলি, কারণ হলো আমরা হোমিওপ্যাথিক বা এলোপ্যাথির সঙ্গে আপনি বায়োকেমিক খেতে পারেন। যারা রোজদারি তাদেরকে বলবো ফেরামফস এবং নেট্রামফস দুইটা করে 4টা, অর্থাৎ ইফতারের পরে অথবা নামাজ পড়ে আসে পরে আপনি খাবেন, দুইটা করে 4টা খাবেন যদি আপনার অন্য কোনো ট্রাভেলস না থাকে। নেট্রামফস গ্যাস্ট্রিকের কাজ করবে, ফেরামফস প্রাথমিক অবস্থা যে কোনো রোগীরই কাজ করে, সাময়িক উপশম দিয়ে থাকে। এই 2টা 2 গুণে 4টা মিনিমাম 2 বার খাবেন যারা রোজদারি মানুষ, অর্থাৎ বায়োকেমিক্যাল ওষুধগুলো। এটা নাক্সের সঙ্গে খেতে পারেন, এলোপ্যাথিকের ওষুধের সঙ্গে খেতে পারেন, বা অন্য যারা নর্মাল থাকেন তারাও খেতে পারেন। কোনো রকমের সাইড এফেক্ট বা কোনো রকমের ক্ষতি এতে নেই, আপনাকে সুবিধা দেবে, আপনি যেন ভালোভাবে রোজদারি রেখে রোজা রাখতে পারেন। চলে আসি তৃতীয়, তাহলে আর কী ওষুধ হতে পারে? আর ওষুধ হতে পারে যদি মনে করেন যে না আমার তো একটু জ্বর আছে বা অন্য কিছু আছে, তাহলে বায়োকেমিকগুলো আপনার মতন করে যেটা যেটা দরকার যোগ করে নিতে পারেন, মিনিমাম একত্রে 3-4 রকমের ওষুধ খেতে পারেন। তাহলে আমরা চলে আসি, আমরা শিখলাম যে রমজান মাসে কীভাবে ওষুধ সেবন করব হোমিওপ্যাথিক মতে। এলোপ্যাথিকরা এলোপ্যাথিক মতে ডাক্তারের পরামর্শ মতে খাবেন, কিন্তু আপনার নাকসটা সঙ্গে রাখার চেষ্টা করবেন। অনেকের ধারণা এলোপ্যাথিকের সঙ্গে হোমিওপ্যাথিক চলে না, সেই যুগ থেকে বেরিয়ে আসেন। এলোপ্যাথিক আর হোমিওপ্যাথিকের কোনো শত্রুতা নেই, কোনো ওষুধের কেউ বাধা দেয় না। তবে আমি একটা কথা বলবো, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে, অর্থাৎ আমাদের ওষুধ হোমিওপ্যাথিক ওষুধগুলো খালি পেটে ভালো কাজ করে, আর এলোপ্যাথিকের ওষুধগুলো দেখবেন সবসময় ভরা পেটের কথা বলে, কারণ তাদের একটা সাইড এফেক্ট থাকে, একটা অসুবিধা থাকে, গতিকেই তারা ভরা পেটে বলে। আমাদের ওষুধগুলো খালি পেটে খাবেন, কোনো অসুবিধা হওয়ার কারণ না। তাহলে কী শিখলাম আমরা রমজান মাসের ওষুধ কী হবে, কীভাবে আমরা ওষুধ খাবো, এলোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক কীভাবে খাবেন, তারও একটা সুন্দর ব্যাখ্যা দিলাম। আমি আশা করব সৈয়দ রুমন সাহেবের
সৈয়দ রুমন সাহেবের অনুরোধে আজকের এই ভিডিওটি আপনারা প্রচার করার চেষ্টা করবেন। সবাই যেন রমজান আগামী 24শে মার্চ চন্দ্রমাস দৃষ্টি অর্থাৎ চাঁদ দেখার উপরে নির্ভর করবে তারিখ। তারপরও আমার সম্ভাব্য একটা তারিখের কথা বলছি, 24শে মার্চ শুক্রবার রমজান শুরু হবে বলে আশা করি। তাহলে রমজানের আগে আপনারা ভিডিওটি প্রচার করে সবাই সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন, তাতে আমার যারা রোজদারি তাদের জন্য একটু আমি সহযোগিতা করতে পারি, সেই সুবাদে আজকের এই আলোচনা। তাহলে চলে আসি, আমরা যেই যে জিনিসগুলো শিখলাম সেগুলো আবারও একটু রিপিট করে দিচ্ছি। অর্থাৎ সুগার অফ মিল্ক দিয়ে ওষুধ তৈরি করা যায়, আর নর্মালি আমাদের যেভাবে সিস্টেম সেভাবে তৈরি করা যায়। অর্থাৎ যারা যদি তাদের কোনো অসুবিধা থাকে, আর সততম কীভাবে করবেন, পঞ্চাশতম কীভাবে করবেন, বায়োকেমিক কীভাবে খাবেন, তারও একটা নির্দিষ্টতা করে দিলাম। আশা করি আপনারা এর আগেই রমজানের আগেই প্রয়োগ করে দেখতে পারেন কত সুন্দর সিস্টেম আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য। তাহলে চলে আসি আজকের এই আলোচনা শেষ করতে যাচ্ছি, তার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে ধন্যবাদ।